আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি অনেক ভালো। তো আপনাদের সবাইকে স্বাগতম আমাদের সংগ্রহ রাখার মতো বইয়ের নতুন একটি পর্বে। তো এই সংগ্রহ রাখার মতো বই সিরিজে আমরা আপনাদেরকে এমন কিছু বইয়ের কথা বলি যে বইগুলো আপনারা শুধু পড়বেনই না, আপনাদের সংগ্রহও রাখবেন। তো আমলের ব্যাপারে আমাদের একটি ধারণা হচ্ছে যে আমল হচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, দান সদকা করা এবং রোজার সময় রোজা রাখা আর কি। তো এই কয়েকটি কিন্তু আমাদের মনে হয় যে এগুলো হচ্ছে আমলের কথাগুলো, কিন্তু এর বাইরে কিন্তু অনেকগুলো আমল আছে। কিন্তু আফসোসের কথা হচ্ছে যে এই চার পাঁচটি আমলের কথা আমি বললাম, এগুলো কিন্তু আমরা ঠিকভাবে করি না। কিন্তু একজন মুসলিম যদি চায়, সে কিন্তু তার 24 ঘন্টাকে আমলে রূপান্তর করতে পারে। কিন্তু আমলের ব্যাপারে আমাদের জ্ঞান এতই কম যে কোনটা যে আমল করব বা কি আমল করব সেই বিষয়ে আমাদের ধারণা খুবই কম। তো এই কারণে তো আজকে আমাদের সঙ্গে রাখার মতো বইয়ের নতুন এই পর্বে আমি আপনাদেরকে এমন একটি বইয়ের কথা বলবো যেটার দ্বারা আপনারা যদি পড়েন আপনাদের আমলের ব্যাপারে অনেকগুলো জ্ঞান আসবে এবং আপনারা আপনাদের প্রতিদিনকার জীবনের মধ্যে প্রায় 24 ঘন্টাকে আমলের মধ্যে কাটাতে পারবেন। তো আমাদের আজকের যে বইটি হচ্ছে তা হচ্ছে 10 মিনিটের আমল। বইটি লিখেছেন শায়েখ আব্দুল মালিক আল কাসিম, বইটি অনুবাদ করেছেন রাশেদুল আলম এবং এই বইটি প্রকাশিত হয়েছে হাসানা পাবলিকেশন থেকে। বইটির গায়ের মূল্য 155 টাকা এবং এই বইতে আছে 112 পৃষ্ঠা। বইটির নাম কিন্তু অনেক সুন্দর, 10 মিনিটের আমল। তো 10 মিনিটের আমলের মধ্যে আমরা কিন্তু অনেকগুলো কাজ করতে পারবো যা নাকি আমাদের আমল নামাকে অনেক ভারী করবে এবং আমাদের প্রতিদিন জীবনের মধ্যে আমরা কিন্তু এই আমলগুলো করতে পারি। এখন আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে ভাই 10 মিনিটে আর কি আমল করব। যদি আমরা বইটির দিকে যাই তাহলে আমরা দেখব যে এই বইটিতেই বলা হয়েছে যে আপনি যদি 10 মিনিটের মধ্যে চেষ্টা করেন তাহলে আপনারা প্রতিদিন যদি 100 বার তাসবি পাঠ করেন, মানে 10 মিনিটের মধ্যে আপনি ধরে নেন আপনি 100 বার করে তাসবি পাঠ করবেন, তাহলে কিন্তু বছরে আপনি 36,500 বার তাসবি পাঠ করলেন। এটা কি আপনারা ভাবতে পেরেছেন যে এক বছরের মধ্যে যদি 10 মিনিটে আমি 100 বার তাসবি পাঠ করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার যদি বলি, এটা কিন্তু 10 মিনিট আসলে আর অনেকবার হবে। ধরলাম আমি 10 মিনিট আমি 100 বারই বললাম, তাহলে এটার মোট পরিমাণ হবে 36,500 বার, মানে এক বছরে 36,500 বার আমি পাঠ করলাম। তো এখন যদি আমি একটু কোরআনের দিকে যাই যে কোরআনের সময় কি হবে, তো কোরআনের সময় যদি আমি দেখি তাহলে আমি বলবো যে 10 মিনিটে আপনি যদি 5 পৃষ্ঠা করে পড়তে পারেন তাহলে আপনার 120 দিনে এক খতম হয়ে যাবে। প্রতিদিন আপনি 5 পৃষ্ঠা করে পড়বেন তাহলে আপনারা দেখবেন 120 দিনে আপনাদের এক খতম শেষ। তাহলে কিন্তু খুবই একটা জোশ ব্যাপার হয়ে গেলো, তাই না? আমি যদি আরেকটু বলি আপনাদেরকে তাহলে আপনারা দেখুন যে আপনি যদি প্রতিদিন 10 মিনিট সময় নিয়ে 2 আয়াত করে পড়েন তাহলে আপনারা দেখবেন যে মাস শেষে আপনাদের 60 আয়াত মুখস্থ হয়ে গিয়েছে বা 60 আয়াত পড়া হয়ে গিয়েছে। বছরে আপনাদের হবে 730 আয়াত এবং এর দ্বারা আপনারা কিন্তু 8 বছরের মধ্যে হাফেজ হয়ে যাবেন। আপনারা প্রতিদিন 2 আয়াত করে মুখস্থ করবেন তাহলেই দেখবেন যে বছর শেষে আপনাদের কিন্তু অনেকগুলো আয়াত মুখস্থ হয়ে যাবে এবং 8 বছরের মধ্যেই আপনারা কিন্তু কোরআনের হাফেজ হয়ে যেতে পারবেন। এর দ্বারা কিন্তু খুব একটা বেশি কষ্ট হবে না, খুব কম কষ্টে মাত্র 10 মিনিটের আমলের দ্বারাই আমরা কিন্তু এই বিশাল এই নিয়ামতটি অর্জন করতে পারবো। এরপর যদি আমি কোরআনের বাইরে কথা বলি, মানে আমাদের নর্মাল যে বইগুলো থাকে ইসলামিক বইগুলো, যদি আমরা সেগুলোর কথা বলি তাহলে আপনি যদি প্রতি মাসে সরি মানে প্রতিদিন যদি আপনি 4 পৃষ্ঠা করে পড়েন তাহলে কিন্তু মাস শেষে আপনার 120 পৃষ্ঠা পড়া হয়ে যাচ্ছে। অনেকে কিন্তু বলে যে ভাই বই পড়ার সময় পায় না, তো 10 মিনিটে 4 পৃষ্ঠা পড়তে পারবেন না, এটা তো খুবই সহজ একটি কাজ। তো 10 মিনিটে 4 পৃষ্ঠা করে পড়ুন এবং মাস শেষে 120 পৃষ্ঠার একটা বই শেষ করে ফেলুন, দেখবেন যে খুবই সহজ হবে এবং খুব একটা কষ্ট হবে না। এবার যদি আমি আরেকটু কথা বলি 10 মিনিটের আমল নিয়ে তাহলে আমি বলবো যে হাদিসের ব্যাপারে যদি কিছু বলি তাহলে বলো প্রতিদিন যদি আপনি 10 মিনিট করে একটি করে হাদিস পড়েন তাহলে মাস শেষে কিন্তু আপনার 30টি হাদিস মুখস্থ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু বছর শেষে আপনারা কিন্তু অনেকগুলো হাদিস মুখস্থ করতে পারবেন, কারণ সবগুলো হাদিস তো এত বড় বড় না, বা আপনি নিজে নির্বাচন করুন যে আপনি কোন হাদিসগুলো পড়বেন। তো প্রথমে ছোটো ছোটো হাদিস থেকে শুরু করুন। তো এইসব যে আমলগুলো আপনারা চিন্তা করেন যে 8 বছরে কোরআন হাফেজ হয়ে যাচ্ছেন বা 120 দিনে একটি কোরআন খতম দিয়ে দিচ্ছেন বা একসাথে বা একটা বই পড়লেন, 1 মাসে 120 পৃষ্ঠার বই পড়া শেষ, বা প্রতিদিন একটি করে হাদিস যদি আমি শেষ করতে পারি তাহলে তো আমার 365 দিনে 365টি হাদিস আর কি লাগে। তো এত এত জ্ঞানের ভাণ্ডার মাত্র 10 মিনিট সময় ইনভেস্টের মাধ্যমে, তো এটা আমরা কেন লস করব? তো একজন জ্ঞানী ব্যক্তি বা একজন বুঝবান ব্যক্তি কি এটা লস করবে? তো শুধু শুধু এগুলো নিয়ে কিন্তু আপনারা হতাশ হবেন না, এগুলো নিয়ে ভাববেন। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের 10 মিনিটের ভাবনার সময় নেই, আমাদের সময় আছে কি কবে লেটেস্ট আইফোন আসবে, কবে বাবা আমার বিয়ে করিয়ে দিবে, এই সব ভাবনা নিয়ে আমাদের
মাথাটা পুরো আর কি নষ্ট হয়ে গিয়েছে। তো এগুলা বাদ দিয়ে আমাদের উচিত যেন আমরা আমাদের আমল নামাকে আরও বাড়াতে পারি এবং বেশি বেশি করে আমল করতে পারি। তো এই 10 মিনিট বইয়ের আমলের মধ্যে আরও আমি বলবো যে এখানে আর অনেকগুলো আমল দেওয়া আছে যা নাকি আমরা প্রায় ভুলে গিয়েছি বা আমাদের মাথায়ও থাকে না যেগুলো যে আমল হতে পারে। তো এরকম অনেকগুলো আমল দেওয়া আছে, শিশুদেরকে আদর করার কথা, বিপদে অন্যদের সাহায্য করার কথা, দান সৎকার কথা, ইলম অর্জনের কথা। তো এরকম অনেকগুলো আমল দেওয়া আছে যা নাকি আপনারা এই বইটি পড়লে বুঝতে পারবেন এবং এগুলো আপনার প্রতিদিনকার জীবনে বেশ ভালো পরিবর্তন আনবে। সময় একটি অমূল্য রত্ন, তো এটি নষ্ট করা যাবে না। তো আমাদের প্রতিদিনকার জীবনে প্রতিদিন সময়টাকে আমাদের আমলের মধ্যে রাখতে হবে। তো সে আমল করার জন্য এই বইটি অনেক বড় একটি হেল্প হবে আপনাদের সবার জন্যই। তো এই বইটি আপনারা অবশ্যই পড়বেন এবং অন্যদেরকে উপহার দিবেন, কারণ আপনার এই উপহার পেয়ে সে যদি এই বইটি থেকে একটি আমল করে তার পুরো সওয়াব কিন্তু আপনার খাতায় লেখা হবে, তাই না? তো এত ভালো একটি বিজনেস ডিল আপনারা কেন লস করবেন? তো এই হচ্ছে আমার কথা এবং এই হচ্ছে আমাদের আজকের বই। তো আশা করি বইটি আপনারা সংগ্রহ করবেন এবং অবশ্যই পড়বেন। তো বইটি সংগ্রহ করার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সবাই দেখে নেবেন এবং এই বইটি কিন্তু অবশ্যই অন্যদের উপহার দিবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আমাদের আবার দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।